সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন সিংহ রাশির জাত ব্যক্তিদের দুই সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় বিহার সর্বপ্রথম আসি এক ও দোসরা ডিসেম্বর চন্দ্র আপনার ষষ্ঠে পরিভ্রমণ করায় শরীর নামা করবে বিশেষ করে অপেক্ষা নামার ভাবটা বেশি থাকবে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং সহ তীব্র গতির বাহন এড়িয়ে চলা সমীচীন হবে মনে রাখবেন সিজনাল ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপনাকে অতিশয় জীর্ণ করে তুলতে পারে এবার আসি তিন থেকে পাঁচ তারিখের মধ্য সময়ে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে এই সময়ে রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে তবে মনে রাখবেন লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপ দিয়েও সমানতালে প্রাপ্ত হবেন তবে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও ধুনম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে এ ব্যাপারে আপনাকে সর্বদা সতর্ক থাকা সমীচীন হবে এবার আসি ছয় ও সাত তারিখে অর্থাৎ ছয় ও সাতই ডিসেম্বর ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন নসে চোর চিটিংবা অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব খুঁইয়ে আপনাকে ঠুটো জগন্নাথ হয়ে ফিরতে হতে পারে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু প্রকৃতপক্ষে ফল লাভ হবে না তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের কারণে ব্যবসা আলাদা করেও সে রক্ষা নাও হতে পারে লোকসান গুণা আরম্ভ হবে এবং অদূর ভবিষ্যতে এই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথ প্রশস্ত হতে পারে এবার আসি আট থেকে দশ তারিখের মধ্য সময়ে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে যার ফলে ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বপ্নস্বাদ পূরণের জন্য সময়টি রেকর্ড হয়ে থাকবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের পথ প্রশস্ত হবে ডাকযোগে প্রাপ্ত কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হলে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে এবার আসি এগারো ও বারোই ডিসেম্বর চন্দ্র আপনার রাশির কর্মভাবে পরিভ্রমণ করবে যার ফলে বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি সাসপেনশান থেকে মুক্তি সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা হয় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই সমানতালে শুভ ফল প্রদান করবে বিদ্যাশিক্ষায় বতিদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন এবার আসি তেরো ও চোদ্দোই ডিসেম্বর একাদশস্থ চন্দ্রের সাথে সর্বগ্রাসী গ্রহ রাহুর জ্যোতি টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে এমনকি সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে দিতে না পারায় কলকারখানার উৎপাদন ব্যাহত হবে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারে শোকের মাতাম চলতে পারে এমন কি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে মনে রাখবেন একেতে একাদশস্থ চন্দ্র তার উপর সর্বগ্রাসী গ্রহ রাহুল জ্যোতি এমনকি সদ্যজাত ভূমিষ্ঠ হওয়া শিশুকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে দুর্জন আত্মীয় পেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও খ্যান্ত হবে না যথাসর্বস্ব লুফে নেওয়ার চেষ্টায় রত থাকবে এবার আসি পনেরো ও ষোলোই ডিসেম্বর দ্বাদশস্থ চন্দ্র অর্থাৎ চন্দ্র আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকবে তাছাড়া খরচ দুশ্চিন্তা শোক দুঃখ দুর্দশা সমান তালে ঘটে চলতে পারে ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে এমনকি দশ দশা গুরু দশায় রূপ নেওয়ার জন্য কিন্তু দিন দুইটি রেকর্ড হয়ে থাকতে পারে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু প্রকৃত ফল মেলার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম দ্রুতগতির বাহন বর্জন করুন সেই সঙ্গে বাহন সাবধানে চালান নসেত কিন্তু দুর্ঘটনায় যানবাহন দুড়ে মুচড়ে ঘিয়েও শেষ হবে না দীর্ঘদিন হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে এবার আসি সতেরো ও আঠারোই ডিসেম্বর মনোবল জনবল অর্থবলের গ্রাফ ক্রমশ চাঙ্গা হয়ে উঠবে কারণ চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসরাস আসবে তবে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌক নদীও প্রাপ্ত হবেন তবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা অনেকাংশে কঠিন হবে এবার আসি উনিশ ও বিশে ডিসেম্বর ধন উপার্জনের সকল পথ খুলে যাবে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হওয়ায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে তবে অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না এবার আসি একুশ থেকে তেইশে ডিসেম্বর এই সময়টিতে ভ্রাতা ভগ্নীদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনার জীবনের স্বপ্ন বা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হলেও তাদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বারবারন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে এবার আসি চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন মনে রাখবেন সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হয় প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ ও মানদণ্ডে দণ্ডিত হবেন তাই তো রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী ও কৌশলী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার আসি ছাব্বিশ ও সাতাশ তারিখ শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচলিত হয়ে পড়বে পিতামাতার স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না তবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে ইচ্ছিত স্থানে বদলি এমনকি পদোন্নতির পথ সুগম করবে বা সকল মনোবাঞ্ছা পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালাবে এবার আসি আঠাশ ও উনত্রিশ তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন কণিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে অর্থকরী সতর্কতার সাথে নাচ করুন সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল তীব্র গতির বাহন বর্জনের সাথে আপনার সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে বিরত থাকুন মনে রাখবেন দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে তাই তো অত্যাবশ্যকীয় সফর থেকে বিরত থাকা সমীচীন হবে এবার আসি তিরিশ ও একত্রিশে ডিসেম্বর জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন প্রেমী যুগল সতর্কতার সাথে চলাফেরা করুন নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয় মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন এই কামনায়